আসসালামু আলাইকুম, স্বাগত ও শুভেচ্ছা পুতুলস ইজি রেসিপিতে। আমাদের আজকের পর্বে থাকছে ভীষণ রকমের লোভনীয় জীবের জল আসা একটি রেসিপি, টামারিন ক্যান্ডি কিংবা খাট্টি মিঠি যেটা হিন্দিতে বলে, আর আমাদের দেশে এটাকে বলা হয়ে থাকে তেঁতুলের খাট্টা মিঠা চকোলেট, যেটা বাইরে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তো আমি এখানে 200 গ্রাম পাকা তেঁতুলকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, 20 হতে 25 মিনিট। সাথে আমি বাড়তি স্বাদের জন্য দিয়ে দিলাম পাকা আমের আমসত্ত্বের কিছু টুকরো। আমি 25 মিনিট পরে ফিরে আসলাম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখাতে একদম থকথকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি এই পিউরিগুলোকে আমি ছেঁকে কিন্তু আলাদা করে নেব। আমি একটি ছাঁকনিতে ভালো করে হাত দিয়ে, কিন্তু এটা হাত দিয়ে চটকে নিলে কিন্তু ভালো করে ছাঁকা হয়, চামচের চেয়ে আমার কাছে হাতে বেশি সুবিধা লাগে। এটা কিন্তু ভীষণ রকমের মজা, আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপিটি দেখে তৈরি করবেন এই খাট্টা মিঠা চকোলেটটি। এই খাট্টা মিঠার কারণে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। তো এখানে কিন্তু আমি তেঁতুলের পিউরিগুলো আলাদা করার পরে সমস্ত বিচি এবং উচ্ছিষ্টগুলো আলাদা হয়ে গেছে, এগুলাকে আমি আরেকটু পানি দিয়ে কিন্তু চটকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু চলে যাব, তবে তেঁতুল কিন্তু একদম ফ্রেশ হতে হবে। আমি 200 গ্রাম নিয়েছি, এই 200 গ্রামে কিন্তু অনেকগুলো খাট্টা মিঠা চকোলেট কিংবা ক্যান্ডি তৈরি হয়ে যাবে। তা আমি এগুলোকে ঢেলে নিচ্ছি একটি বাটিতে, তারপরে আমি চলে যাব চুলোতে। একদম ফ্রেশ তেঁতুল নেওয়ার চেষ্টা করবেন, বাসি বেশ পুরনো তেঁতুল হলে ভালো হবে না। এখানে কিন্তু যে আমসত্ত্বের টুকরো দেখা যাচ্ছে, এটা শেষ পর্যন্ত একেবারেই গলে যাবে, থাকবে না। আমি এখানে ধীরে ধীরে আমি কী কী উপাদান এখানে দিচ্ছি, খুবই সাধারণ উপাদানগুলো, সেটা আপনারা লক্ষ্য করবেন। আমি হাফ চামচ একেবারে দেখতে পাচ্ছেন কিনা বিট লবণ দিয়ে দিলাম, এটা দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো প্রায় 1 চামচের মতো। এখানে আমি 2 চিমটি তালা খোলায় জিরে গুঁড়ো আর 2 চিমটি ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি, এটা কিন্তু এখানে বাড়তি একটা স্বাদের মাত্রা যোগ করবে। এখন দিয়ে দিচ্ছি চিনি, চিনি লাল কিংবা সাদা সেটাতে কোনো তো আবার আখের গুঁড়ো আপনারা দিয়ে দিতে পারেন যদি থাকে, বা আখের গুঁড়ের ফ্লেভার যদি আপনাদের ভালো লাগে। চিনি দিয়ে দিলাম ভরা ভরা 3 টেবিল চামচ, শেষে কিন্তু দেখে আবারও দিব। তো কিছুক্ষণ নাড়ার পরে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন পিউরিগুলো একেবারে ঘন চারপাশ থেকে থকথকে হয়ে গেছে। আমি আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখলে তারপর আপনারাও তৈরি করতে পারেন। এটা দিয়ে দিচ্ছি আমি আচারের যে পাঁচফোড়ন আমরা ইউজ করি, সেখান থেকে কিছু পাঁচফোড়নকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, সেটা হাফ চামচের মতো দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা, এটা দিয়ে দিলাম। তাহলে এই ক্যান্ডিগুলো 6 মাস বাইরেই স্বাভাবিক তাপমাত্রা ভালো থাকবে, আর এটা না দিলে 2 মাসও এমনি ভালো থাকে। আমি বাজারের যে কেনাকোটা সেখানে কিন্তু ভরে দেখা যায় অনেক দিন পর্যন্ত রাখে। তো যখন নামিয়ে পেলাম তারপরে দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে, এটা কিন্তু 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় এবং এভাবে কিন্তু একটু আঠালো আঠালো হয়ে যায় কিন্তু। আর হাতে একটু সয়াবিন তেল মেখে নেবেন বা একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে ইজিলি কিন্তু স্মুথলি বানিয়ে ফেলা যায়। এমনিতেও হয়, তবে একটু তেল লাগিয়ে নিলে আর একটু বেশি ভালো হয়। আর এখানে যে চকোলেট তৈরির যে কাগজগুলো, এটা কিন্তু আমি আলাদাভাবে সংগ্রহ করেছি, আপনারা বাসায় কীভাবে করবেন সেটা আমি দেখাবো। তো এখানে আপনারা লক্ষ্য করবেন বাইরের যে ক্যান্ডিগুলো আমরা খাই, ওটা কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে ভিতরে কিন্তু দানা দানা আমাদের ধাতের নিচে পড়ে, সেটা হলো এটা এভাবে আলাদা চিনি নিয়ে এখান থেকে একটু নিয়ে তারপরে চিনির মধ্যে ভালো করে লাগিয়ে উল্টে পাল্টে কিন্তু একটু মেখে, তারপরে কাগজকে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশ থেকে মড়িয়ে, তারপরে বাকি দুপাশে মড়িয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ইজিলি আমাদের তেঁতুলের টক মিষ্টি চকোলেট কিংবা খাট্টা মিঠা চকোলেট কিংবা টামারিন্ড ক্যান্ডি। তো আমি কিন্তু একে একে সমস্ত খাট্টা মিঠা চকোলেটটি তৈরি করে, এটা এত বেশি মজা, আমি দেখা যায় সারাক্ষণই খেতে থাকি ভীষণ রকমের। আর তেঁতুলের উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এটা কিন্তু ভীষণ রকমের উপকারী। যেমন চর্বি কমানোর জন্য কিন্তু আপনি যে কোনো হোটেলে গেলে প্রথমে কিন্তু তেঁতুলের চাটনি দেওয়া হয়, এটা কিন্তু ভীষণ উপকারী। এবং প্রেশার বেড়ে গেলে সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্ট প্রেশারকে স্বাভাবিক নিয়ে আসে কিন্তু একটু তেঁতুল গোলা খাইয়ে দিলে। সুতরাং তেঁতুল কিন্তু সবসময় বাসায় রাখা জরুরি, বিশেষ করে অনেক রেসিপিতেও তেঁতুল দিলে কিন্তু অনেক বেশি মজা হয়, গরু মাংসে চিকেনের গ্রেভিতে। আমার একে একে কিন্তু তেঁতুল দিয়ে সমস্ত খাট্টা মিঠা চকোলেটটি কিংবা ক্যান্ডিটি তৈরি হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করবেন।
ঠান্ডা পানি বা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। সেটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব অল্প সময় পিউরি বের করে ফেলা যায়, তারপরে কিন্তু তৈরি করা। তবে এটার কনসিস্টেন্সি আমি যেভাবে দেখিয়েছি চুলোর উপরে যে যতটা রাখবে, তারপরে কিন্তু এটা আরেকটু জমাট বেঁধে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, ঠিক সেই পরিমাণ হবে যেই রকম হলে তৈরি করে ফেলা যাবে। চুলোয় কিন্তু একটু নরম থাকা অবস্থায় চুলো অফ করে দিতে হবে। তো আমার কিন্তু আমি কিন্তু দুভাবে তৈরি করে দেখাচ্ছি, একটা কাগজে মোড়, আরেকটা কিন্তু এভাবেই সংরক্ষণ করা যায়। এই যে চিনিতে সেটা উপরে চিনি থাকবে, আর কিন্তু ও চকোলেটে যদি চিনি দেন তাহলে কিন্তু মোড়ানো যাবে না। তো এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন, কাগজে মোড়ানোটা লাস্টে কিন্তু চিনিতে গড়ানো যাবে না বা চিনিতে কিন্তু এটাকে কভার করা যাবে না। তা আমি কিন্তু এখানে আপনারা দেখেছি এটা হলো একটি বাসায় যে পলিব্যাগ, পলিব্যাগে চকোলেটের কাগজের যে সাইজ এই যে আমি কেটে নিলাম, এভাবে কেটে নিয়ে কিন্তু ইজিলি, কারণ এটা কিন্তু ক্যান্ডির প্যাকেটে যেরকম থাকে ওখানে কর্নারে দেখা যাচ্ছে ক্যান্ডির যে বয়ামটি বাইরে থেকে কেনা ওটা কিন্তু সবার কাছে থাকে না। তো একে একে কিন্তু আপনারা এভাবে কাগজের মধ্যে বাসায় যে পলিব্যাগ ওটাকে আপনারা চকোলেটের কাগজের আকারে কেটে নিয়ে তৈরি করে ফেলতে পারেন। তো আমার কিন্তু একে একে দু রকমের ক্যান্ডি তৈরি হয়ে গেল, তেঁতুলের টক মিষ্টি চকোলেট কিংবা খাট্টা মিঠা। আমি এবার একটু খেয়ে দেখাচ্ছি। তো বিদায় নিতে নিতে একটু রিকোয়েস্ট করি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন। আপনারা যে যেখানেই থাকুন অনেক বেশি নিরাপদে থাকবেন। আপনাদের জন্য অন্তহীন শুভকামনা। আপনারা অবশ্যই এই রেসিপিটি বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে, আমি এটা সংরক্ষণ করে রাখবো সেম এই কোটাতেই, কিন্তু এটা বাইরের কেনা কোটা।